আপনি যদি ভুলভাল রাসায়নিক সার পাট চাষের ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন তাহলে পাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আঁশ পাবেন না আপনার কিন্তু পাটের কিন্তু লসের সম্মুখীন হতে হবে সেই সঙ্গে ভুল বীজ যদি আপনি চয়ন করেন তাহলে আপনার পাটে কিন্তু পর্যাপ্ত আঁশ হবে না বন্ধুরা তাহলে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আপনি আপনার পাটের জমিতে কোন রাসায়নিক সার এবং কোন বীজ ব্যবহার করে আপনি পাটের উচ্চ ফলন পাবেন বন্ধুরা বন্ধুরা চলুন এবার একা করে জানিয়ে দিই বন্ধুরা পাট চাষের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে সার অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটা হল যুক্ত সার পাট চাষের ক্ষেত্রে আপনি নিজেই লক্ষ্য করে দেখতে পারবেন যে যে সারে পটাশ বেশি আছে সেই সার যদি আপনি প্রয়োগ করতে পারেন পাটের ফলন আপনি উচ্চ ফলনশীল পাবেন তবে প্রথম অবস্থায় বেশি যুক্ত সার গাছে প্রয়োগ করবেন না চারা অবস্থায় গাছে কিন্তু যুক্ত সার দিতে হবে কিন্তু চারা অবস্থায় বেশি পরিমাণে পটাশযুক্ত সার গাছের ক্ষতিকর তাই অবশ্যই বেশি পরিমাণে গাছে প্রথম অবস্থায় হালকা পরিমাণে পটাইযুক্ত সার অবশ্যই দিতে হবে পটাইযুক্ত সার দেব কিন্তু হালকা পরিমাণে বন্ধুরা আপনি নিজেই লক্ষ্য করে দেখতে পারবেন যে আপনি ধরুন কুড়ি কুড়ি আরো দিয়ে পাট চাষ করছেন আপনার পার্শ্ববর্তী কোনো কৃষক দেখতে পাচ্ছেন পনেরো পনেরো সুপালা অথবা দশ ছাব্বিশ দিয়ে পাট চাষ করছে তাহলে আপনি দেখতে পারবেন যে তার তুলনায় অর্থাৎ আপনার তুলনায় তার পাটের আঁশ কিন্তু বেশি হবে তাই বন্ধুরা অবশ্যই পাটে বেশি পরিমাণে আঁশ করতে হলে অবশ্যই পা পটাইযুক্ত সার অবশ্যই পুনঃ পনেরো সুপালা আপনার কিন্তু ব্যবহার করতে হবে বন্ধুরা এই যে বস্তার ভিতরে দেখতে পাচ্ছেন যে সারটি রয়েছে আমার হাতে যে সারটি রয়েছে সেটি কিন্তু পুনঃ পুনর সুপালা লাল পুনঃ পনেরো সুপালা বন্ধুরা আপনার কিন্তু সাদা গোমরের পনেরো পুরো সুপালা ব্যবহার করবেন না আপনারা লাল পনপন পনেরো সুপালা ব্যবহার করুন এ আর এক কেজির দাম নিচ্ছে এখন পঁয়ত্রিশ টাকা বন্ধুরা এবার এই লাল পোনো পোনো সুফলা পাট চাষের ক্ষেত্রে ব্যবহার করব কেন কারণ ইয়ার ভিতরে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফেট পনেরো পটাশের সমৃদ্ধ একটি রাসায়নিক সার ইয়া কিন্তু আপনার পাট গাছে যেমন গ্রোথ করবে ঠিক তেমনই পাটে প্রচুর পরিমাণে আঁশ করতে সক্ষম হবে বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চাষি বন্ধু তার নিজের জমিতেই দেখতে পাচ্ছেন পুনঃপোনো সুফালা সার ছড়াচ্ছেন কারণ তিনি বিগত বছর কয়েকটি বছর ধরে পাট চাষ করে আসছে এবং সেই পাট চাষে তিনি পনেরো পনেরো সুপালা সার ব্যবহার করার ফলে পাটে কিন্তু উচ্চ ফলন পেয়েছেন তাই এবছরও কিন্তু পাটে পনেরো সুপালার সুফালার মতো যুক্ত সার তিনি প্রয়োগ করছেন তাই বন্ধু আপনিও পনেরো সুপালার মতো মতো যুক্ত সার অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করবেন অবশ্যই যখন আপনি পাট চাষ করবেন তখন কিন্তু সার এবং বীজটা কিন্তু ছড়িয়ে তারপরে এই চাষি বন্ধুর মতো জমিতে জল সেচ দেবেন তাহলে পাটের চারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেরিয়ে যাবে বা আপনি জলের ভিতরেও কিন্তু দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন জলের ভিতরেও কিন্তু আপনি দিতে পারেন তবে গর্ত গত্ত পায়ের গর্ত বা ছাপটা এটা সেটা পড়ে যাবে সেই জন্য বন্ধুরা সার এবং বীজ ছড়ানোর পর আপনি জমিতে জলসেচ দেবেন তাহলে পাটের চারা পর্যাপ্ত পরিমাণে সঠিক মাত্রায় বার হয়ে যাবে বন্ধুরা এবার বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক পাট চাষে কোন বীজ ব্যবহার করলে আপনি উচ্চ ফলন পাবেন তাহলে সার হিসেবে কোন সার ব্যবহার করবেন প্রথম অবস্থায় সেটা কিন্তু জানিয়ে দিলাম পাট চাষের এবার বীজ প্রয়োগ বন্ধুরা পাট চাষের বীজ ছড়ানো বন্ধুরা দেখুন পাট চাষে যদি আমাদের উচ্চ ফলন পেতে হয় তাহলে বন্ধুরা অবশ্যই সঠিক বীজ চয়ন করা আমাদের খুবই জরুরি সেজন্য বন্ধুরা অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব মহারাষ্ট্রের অন্নপূর্ণা পাট বীজ ব্যবহার করতে হবে বন্ধুরা বিগত কয়েক বছর ধরে আমরা পাট চাষ করে এসেছি এবং পাটে অন্নপূর্ণা বীজ আমরা কিন্তু ব্যবহার করছি মহারাষ্ট্রের অন্নপূর্ণা বীজ তাই বন্ধু আপনি আপনাকেও রিকোয়েস্ট করব মহারাষ্ট্রের অন্নপূর্ণা পাট বীজ আপনিও ব্যবহার করুন আপনি উচ্চ ফলন পাবেন এই পাটে প্রচুর পরিমাণে আঁশ হয় এবং এই পূর্ণপূর্ণ সুফলা সার এই পাটে খুবই গ্রহণযোগ্য এবং খুবই গুরুত্ব এর অপরিসীম সে আপনি নিজেই লক্ষ্য করে দেখতে পাবেন বন্ধুরা তাই অবশ্যই মহারাষ্ট্রের অন্নপূর্ণা পাট বীজ ব্যবহার করতে হবে এবং ইয়া ব্যবহার করার ফলে আপনার পাটের হাইট যেমন হবে ঠিক তেমনই আপনার পাটে প্রচুর পরিমাণে ছাল বা আঁশ হবে এবং পাটটা কিন্তু প্রচুর পরিমাণে মোটা হবে পাটকাঠি মোটা হবে আপনার পাট আপনি যদি সঠিক পরিমাণে স্বাদ দিয়ে পাট বপন করতে পারেন আপনার সারা মাঠের অন্য অন্য কৃষকরা আপনার পাট দেখতে আসবে বন্ধুরা তাই বন্ধুরা অবশ্যই পাট চাষে কোন সার প্রয়োগ করবেন এবং বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ব্যবহার করবেন বেঙ্গল মিশ্র সার আর যদি না পান বেশি পরিমাণে ফসফেট দেবেন এবং বেশি পরিমাণে পটাশ ফসফেট আর পটাশটা বেশি দিয়ে হালকা ইউরিয়া দিয়ে আপনি পাট চাষ করবেন তাহলেও বন্ধুরা পাটে কিন্তু উচ্চ ফলন পাবেন বন্ধুরা তাহলে পাট চাষে কোন সার এবং কোন বীজ ব্যবহার করে আপনি উপকৃত হবেন তাই সমস্ত তথ্য আমি এই ভিডিওতে এক এক করে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানো উৎসাহ জাগাবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো রকম মতামত থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন